সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মৈনটঘাট মাছের আড়তে পদ্মার তাজা ইলিশ একটু আগে ধরে আনা হয়েছে এই মৈনটঘাট মাছের আড়তে। ভাই কথা নিয়ে হইব, এক একটা ওজন 2-2.5 কেজি কত টাকা হইব ভাই মোটামুটি? মৈনটঘাটে আসলে কি এখন মাছ পাওয়া যাবে? মোটামুটি পাওয়া যাবে। এখন কখন ভাই সবচেয়ে বেশি ইলিশ পাওয়া যায় মৈনট? আর এক মাস পরে মোটামুটি পানি বৃদ্ধি পাইলে মাছ চলে আসবে। এক মাস পরে? সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মার খুবই সুস্বাদু তাজা ইলিশ। মহা খুশি নকুর ভাই মাছ কিনে 4,600। মাছের খুবই সংকট, একটি মাছ কেনার সাথে সাথে 500 টাকা বেশি দেওয়ার চেষ্টা করতেছে ব্যাপারী, তবুও দিচ্ছে না। বুঝতেই পারছেন মাছের কি চাহিদা এই মৈনটঘাট মাছের আড়তে। আগে 50 টাকা
আয় করে রে আগে সাতচল্লিশ আরাম সাধারণ এখন বত্রিশ রান হয়তো বাই দিকা টোবা বঞ্চি 3000 মাছকে আসবো নি ভাই, এটার মধ্যে কি মাছ, বড় মাছ আসার কথা নাকি ছোট মাছ? ছোট মাছ না,